ম্যাচের আগে কিংবা পরে আবার কখনো অনুশীলনে সতীর্থ কিংবা প্রতিপক্ষ তানজিদ হাসান তামিম আর শাহাদাত হোসেন দীপুকে ফ্রেমবন্দি করাই যেন ক্যামেরা পার্সনদের জন্য সবচেয়ে সহজ কাজ, কারণ বেশিরভাগ সময় দুজনকে দেখা যায় একসাথে। দুজনের চিন্তা ভাবনা এবং আলোচনার প্রায় পুরোটা জুড়েই ক্রিকেট, একই সাথে যুব বিশ্বকাপ খেলা, একই সাথে খেললেন বিপিএলও। দীপু বিপিএল ডেবু ক্যাপটাও নিয়েছেন বন্ধু তামিমের হাত থেকেই। 2024 বিপিএল এ একরকম উড়েছেন তামিম, 32 গড় আর 135 স্ট্রাইক রেটে 400 কাছাকাছি রান, আছে একটা সেঞ্চুরিও। দীপু অবশ্য ছিলেন গড়পর্তা, 25 গড়ে রান করেছেন 180। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাফল্যে দুজনেরই বেশ ভালো কন্ট্রিবিউশন ছিল, তামিমের ব্যাটেই তো শেষ চার নিশ্চিত করেছিল দলটা। যে কটা ম্যাচ ভালো খেলেছে, ভালোই খেলেছে, বাট ধারাবাহিকতাটার অভাব আমার কাছে মনে হচ্ছে যে অভাবটা যদি দূর করতে হয় তাহলে ডেফিনেটলি নিজেদেরকে কিছু করতে হবে। লাইক দীপু এবং তামিম প্রমিজিং প্লেয়ার, ডেফিনেটলি তাদের ফিউচারও ভালো, সো ওদের জিনিসটা চিন্তাভাবনা করতে হবে যে প্রত্যেকটা ম্যাচে মানে ভালো খেলার জন্য যেতে হবে, অ্যাটলিস্ট 5-6টা বল ফেস করার জন্য। আমার কাছে মনে হয় যে এই জায়গায় কিছু ল্যাকিংস আছে এবং ওরা যদি চেষ্টা করে তাহলে টি-20তেও ভালো প্লেয়ার হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে। সমস্যা বাঁধে ভিন্ন জায়গায়, ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্ম করেন টপ লেভেলে গিয়ে সেই পারফর্মারাই হয়ে পড়েন অসহায়, যার বড় কারণ আন্তর্জাতিক ক্রিকেটে যে ধরনের বোলারদের তাদের মোকাবেলা করতে হয় সেই অভ্যস্ততা তাদের গড়ে ওঠে না। এই বিপিএলও ছিল দেশি ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব। এই বিপিএলে আমার কাছে মনে হয় কোয়ালিটি অফ বোলার আসছে বাইরে থেকে খেলতে, পাকিস্তানি যে কজন বোলার আসছে, তারপরে আফগানিস্তানে যারা আসছে সবাই কিন্তু কোয়ালিটি বোলার, সো পেসটা ডেফিনেটলি ভ্যারি করে। আমাদের দেশের যারা 3-4 জন সিমার আছে তারা হয়তো বা 40-এর উপরে বোলিং করে, বাট সবাই কিন্তু 30-32-এ উঠানামা করে। স্যার পাকিস্তানি যারা আসে কিংবা বাইরের থেকে যারা আসে তারা কিন্তু 40-এর উপরে বোলিং করে। আর উইকেটটাও একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে যে মিরপুরে, স্পেশালি মিরপুরের উইকেট আনইভেন বাউন্স হয় দু একটা সময়। সো শুরুটা ভালো করলেও হয়তো বা পুরানো বলে একটু সমস্যা পড়তে হচ্ছে তাদেরকে, আমার কাছে মনে হয় উইকেটটার জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে তাদের। নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার, অল টাইম হেলদি লাইফ। ক্রিকেট বা ফুটবল মাঝে মধ্যেই বলা হয় দ্য নেক্সট বিগ থিং, বাংলাদেশ ক্রিকেটে সেই নেক্সট বিগ থিং কে বা কারা? তামিম এবং দীপুর নামটা আপনি সেই তালিকায় রাখতেই পারেন। অলরাউন্ডার।